এটা ইনভার্টারে অ্যানালগ সিগন্যালের মাধ্যমে কিভাবে ফ্রিকোয়েন্সিকে নিয়ন্ত্রণ করা যায় আমরা সেটা দেখব। আমরা 4 to 20 mA সাপ্লাই দেব একটি এইচএমআই থেকে। তো এইচএমআইতে এখানে 10 mA বা 15 mA অথবা 20 mA সেট করা সম্ভব। এখানে মূলত 0 to 20 বা 4 to 20 mA যে কোনো ভ্যালু আমরা সেট করতে পারবো। তো সেই অনুযায়ী কীভাবে ইনভার্টারের ফ্রিকোয়েন্সি ভেরি করে সেটা দেখব। মূলত এটি একটি এইচএমআই ডিভাইস যা যে কোনো মেশিনকে কন্ট্রোলিংয়ের জন্য ইউজ করা হয়ে থাকে। তো এই এইচএমআইটি দ্বারা হচ্ছে আমরা 4 to 20 mA সাপ্লাই দেব স্নাইডারের ATB312 ইনভার্টারে। তো এখানে মূলত সাপ্লাই রয়েছে এই মুহূর্তে 20 mA। আমরা AI3-তে কানেকশন দিলাম 1 mA, মিটারের সাথে সিরিজে কানেকশনটা প্রদান করা হয়েছে AI3-তে কমন এবং AI3-তে ফ্রিকোয়েন্সি রেফারেন্স হিসাবে 1 mA মানে কারেন্ট রেফারেন্স এখানে ইউজ করা হয়েছে। তো আমরা যখনই রান দেব 20 mA অনুযায়ী, যেহেতু আমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আমি এখানে 50 Hz সেট করে রেখেছি ইনভার্টারে, সো আমি যখন এখানে ইনভার্টারটিকে রান দেব তখন 50 Hz এই যাবে, যেহেতু ম্যাক্সিমাম 20 mA সেট করা রয়েছে। তো 20 mA আমরা দেখতে পাচ্ছি যে যখন রান কমান্ড দিলাম 50 Hz ফ্রিকোয়েন্সি রয়েছে, তার মানে এখন আমরা ফুল স্পিডে মোটরটি ড্রাইভ করবে এই ইনভার্টারটির দ্বারা। যদি আমরা এক অনুরূপভাবে ফ্রিকোয়েন্সি কমাতে চাই বা মোটর স্পিড কমাতে চাই, তাহলে হচ্ছে আমার রেফারেন্স কারেন্ট কমাতে হবে। তো আমরা এই মুহূর্তে 15 mA সাপ্লাই দিলাম। তো 15 mA 34 থেকে 35 Hz ফ্রিকোয়েন্সি রয়েছে। তো এই ফ্রিকোয়েন্সির সাথে হচ্ছে আমার স্পিডও আনুপাতিক হারে কমতে থাকবে। তো যখন আমরা অনুরূপভাবে যদি আরও রেঞ্জ কমাই কারেন্ট রেফারেন্স, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি রেফারেন্সটিও কমতে থাকবে। এই মুহূর্তে আমরা 20 mA সাপ্লাই দিলাম। তো 10 mA সাপ্লাই দিলাম এই মুহূর্তে। তো এই 10 mA জন্য 18 Hz ফ্রিকোয়েন্সি রয়েছে। এখন এই মুহূর্তে আমি 5 mA সাপ্লাই দিলাম। 5 mA জন্য 2.6 Hz ফ্রিকোয়েন্সি রয়েছে ইনভার্টারটিতে। যদি এর চেয়ে কমাই, আমি যদি এখানে 4 mA সাপ্লাই দিই, 4 mA 0 Hz ফ্রিকোয়েন্সি রয়েছে। তার মানে হচ্ছে যেহেতু আমার মিনিমাম এম্পিয়ার সেটিং হচ্ছে 4 mA, সো 4 mA হার্জ থাকবে 0 Hz, আর 20 mA ম্যাক্সিমাম হার্জ থাকবে অ্যাজ পার সেটেড প্যারামিটার। তো যে কোনো ইনভার্টারে 4 to 20 mA অ্যানালগ সিগন্যাল আমরা যদি সাপ্লাই দিই, সেই অনুযায়ী ফ্রিকোয়েন্সি ভেরি করবে, আর ফ্রিকোয়েন্সি ভেরিয়েশনের মাধ্যমে স্পিডও ভেরি করবে।